কোটেশ্বরী প্রতিষ্ঠিত দেবী কমলার আসন কাল রাতে আচমকাই অগ্নিকোণের দিকে ঘুরে গেছে। এই আসন নড়ানো যাচ্ছে না, কোনো উপায় নেই। জলেশ্বরী বিগ্রহের পাদমূল থেকে একটা বহু বর্ণ ঝিনুক করিয়ে আনতে হবে। জলেশ্বরের পাদমূল থেকে ঝিনুক তুলে আনতে হবে, তাই তো? সে না হয় আমি মায়ের মনে যে কি হয় সেটা কখনো ভেবেছিস? যত জ্বালা শুধু আমার। এই পোটলাতে এত কি নিয়েছিস তুই? তুমি দেখে নাও। জঙ্গলটা দেখছো দিন দাদা, কি নিস্তব্ধ, কি মায়াময়ী, মনে হয় এক্ষুনি চলে যায়। এক মনে গিয়ে ধ্যান করি। আজই ওদের জীবনের শেষ রাত। দাঁড়া লোকনাথ, আমি দেখে আসি ভাত কত দূর হলো। এই বুঝি তোমার চণ্ডীপুর? হ্যাঁ রে, এই তো চণ্ডীপুর। এই কি করছিস, কি করছিস? এখানে যদি প্রণাম করতেই হয় তাহলে ওই মাকে কর। যদি মাথা ঝোকাতে হয় তাহলে মায়ের কাছে কে ঝোকা? কেন গো, গুরুদেব যে বলে মানুষের মধ্যে ঈশ্বরের বাস, আর তোমার মধ্যে তো মা তার। আমার ভয়টয় লাগে না, বরং নির্জন জায়গায় থাকতে আমার বেশ ভালোই লাগে। ঠিক আছে, দেখবো তোমার বুকের পাটা কত। ওই যে ওই দিকটা যা, দেখি দেখি তোর কেমন সাহস। চল চল, তাড়াতাড়ি চল, সবাই পা চালিয়ে চল। এখানেই তো শেষ দেখা হয়েছিল। আরে আরে বেটা, তোরা তোরা কেউ দেখেছিস? আমার মাকে দেখতে পেয়েছিস, খুঁজে পেয়েছিস তাকে? সে কি কোথা কোথাও রাগ করে বসে আছে আমার উপর? বললাম একটা, বল না, বল দেখেছিস? না গো কুবরেশ ঠাকুর, তাকে আমরা কোথাও। কথা শোনো, একটা গানই তো শুনতে চেয়েছিল মা, তাকে তোমার গানটা শুনিয়ে দাও। তোমার গান শুনলে মায়ের রাগ ঠিক পড়ে যাবে গো, আমি বলছি শোনো। বেশ তবে তাই হোক, এবার দেখি রে মা তুই কেমন তো ছেলের উপর রাগ করে থাকতে পারিস। এই যে শ্মশানচারী ভোলা আর খেপির আলগা খেলা, তাই তুই যদি এসব সামান্য কারণে তাদের ডাকিস তাহলে এর মাহাত্ম্য তুই বুঝবি কি করে? ক্ষমতা একা আসে না, সাথে আনে অনেক দায়িত্ব। তাই সেই দায়িত্ব পালন করতে গেলে তোকে কঠোর সিদ্ধান্ত নিতে। কান ধরো, কান ধরো গোবিন্দ ঠাকুর। বসন পরমা, বসন পর পরমা গো, বসন পরমা। এবার দেখলে তো মায়ের কাছে সব সন্তানই সমান। মা তো কাউকে বড় ছোট করে পৃথিবীতে আনে না গো, মানুষ তো বড় ছোট হয় নিজে, তার মনে, তার কাজে, তার ভাবে। মিছিমিছি কেন মাকে নিজেদের ঝগড়ার মাঝে টেনে আনো বলো দেখি। আরে বেটা চল। এবার তো বলো, এত রাত্রে মালসার মধ্যে খাবার নিয়ে তুমি কাকে দিতে যাচ্ছ? ওই বেটা, মায়ের কি আর অনুচরের অভাব আছে? দেখ, ভালো করে তাকিয়ে দেখ,
চারিদিকে মায়ের কত অনুচর রয়েছে। আমাদের মতো তারাও যে মায়ের প্রসাদ পেতে চায় রে বেটা। চল চল রে বেটা, এই মালসাটা এখানেই রেখে দি, ওরা এসে ঠিক খেয়ে নেবে। এখানে? হ্যাঁ এখানে, ওই ওই দিকটায়। কোন দিকটায় গো? ওই দিকটায়। ওই যো এই সামনের দিকটায়, এনে ধর। যা মালসাটা ওখানে রেখে দিয়া। আরে হাঁ করে দাঁড়িয়ে কি ভাবছিস, ধর এনে নে, যা যা দেরি করিস নে, যা যা যা। দক্ষরাজের কন্যা সে জন্ম নিল সতীরূপে, তারপর মহাদেবকে পতিরূপে স্বীকার করে নেয় সতী। প্রতিশোধের স্পৃহায় দক্ষরাজ শুরু করলেন শিবহীন যজ্ঞ। তারপর সতী দুঃখে কষ্টে প্রকট হলেন দশ দশটি ভীষণ রূপে। সময় দিয়ে মচ কাটানো হচ্ছে, মচ কাটানো হচ্ছে আমাকে দিয়ে। এই যে একদম একদম চুপ, একদম চুপচাপ মাছ কাটো, ঠিক আছে? বেশি কথা বললে না একটা ঝাঁটার বাড়ি দেবো। কাটছি তো, কাটছি তো মাছ, কাটছি। অসভ্য মেয়ে কোথাকার একটা, গুন্ডা মেয়ে একটা, তুমি না একটা বাঙাল গুন্ডা। আপনার গলাটা বড্ড চেনা চেনা লাগছে আমার। তাহলে পরমা কেন বললেন যে আমি যখন ছোটবেলায় বাবার সাথে ম্যাজিক দেখাতে চেষ্টা করতাম তখন থেকে উনি নাকি শত্রু নিধন যজ্ঞ শুরু করে দিয়েছিলেন? পরমা যেদিন প্রথম জাদুমহলে ঢুকলেন উনি দাদুর ডায়েরির খোঁজ করছিলেন, আর তার জন্যই উনি বাবাকে খুন করেছিলেন। আমি কুসুমপুর যাচ্ছি। কুসুমপুর মানে তো আমলকির গ্রাম, তুমি ওখানে কেন যাচ্ছ, ওখানে কি আছে? দেখো ওখানে একটা ক্লু পাওয়া গেছে। আপনি কোনো বাচ্চা মেয়েকে দেখেছেন আমলকি বলে? এই গ্রামে আমলকি? হ্যাঁ হ্যাঁ। কে কে? পুলিশ, দরজা খুলো। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমরা ডিসাইড করেছি আজকের পার্টিটা স্টার্ট করবো বল ডান্স দিয়ে। এই জন্য আমি আসতে বারণ করেছিলাম, শ্যামাকে নিয়ে এলি, সেই বেকাদায় পড়তে হলো তো। ও কি বল ডান্স টান্স জানে নাকি, গ্রামের মেয়ে। মা তুমি টেনশন করো না, শ্যামা ঠিক পারবে। রপ্তানি করার জন্য মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ করেছিলেন, ব্যবসাটা মার খেলো, উনি আপনার কাছে পাঠালেন, যদি কিছু টাকা ব্যবস্থা করে দেন। আমি চেষ্টা করছি। ঘরে সেনাপতি মশাই একা আছে, না জানি কি হচ্ছে ওইদিকে, কেউ ডাকলে তো সাড়াও দিতে পারবে না সেনাপতি মশাই। আমার অলক্ষে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা স্বাভাবিক নয়, আর রাত্রিও যুক্ত আছে এইসবের মধ্যে। আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে কি করছে রাত্রি। রান্নার কাজ করবুনি আমার রান্নার কাজ? আরে স্যার, যদি আমি ওই বাড়িতে রান্নার লোক সেজে যাই। এত কষ্ট করে আনা বিষটা নষ্ট করে দিল, এখনো তিলক তোমাকে চেনেনি।